আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সকলে ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য বড়ই স্পেশাল কারণ এই ভিডিওটিতে আমি এমন ষাটটি স্বপ্নের কথা তুলে ধরবো এই ষাটটি স্বপ্নের কোনো একটি যদি আপনি দেখেন তাহলে আপনার হাতে টাকা পয়সা আসবে আপনি ধনী হতে পারবেন এমন ব্যাখ্যাই হবে এই সমস্ত স্বপ্নগুলো দেখার বন্ধুরা এমন ভিডিও আমরা সকলে দেখতে চাই এমন ভিডিও আপনারা অপেক্ষা করেন দেখার জন্য তো সেই জন্য ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেকটাই উপকৃত হবেন স্বপ্নে কি দেখলে আপনার হাতে টাকা পয়সা আসবে আপনি ধনী হতে পারবেন এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো মূল আলোচনায় প্রবেশ করা যাক তো বন্ধুরা ষাটটি স্বপ্ন যেগুলো দেখলে হাতে টাকা পয়সা আসে তার এক নাম্বার স্বপ্ন যদি আপনি স্বপ্নে বদনা দেখেন পায়খানা প্রস্রাবের সময় যে বদনা ব্যবহার করা হয় ওই বদনা যদি আপনি দেখেন এখন বদনা চাই স্বর্ণের হোক বা রূপার হোক বা প্লাস্টিকের হোক যেটি হোক না কেন যদি আপনি স্বপ্নে বদনা দেখতে পান তাহলে বুঝতে হবে আপনার হাতে টাকা পয়সা আসবে আপনি ধনী হতে পারবেন ভবিষ্যতে এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে স্বপ্নে বদনা দেখা দুই নম্বরে যদি আপনি স্বপ্নে নিজের কপালে ফোড়া দেখেন কপালের মধ্যে ফোড়া উঠেছে এমনটা দেখেন এই স্বপ্ন দেখাও আপনার হাতে টাকা পয়সা আসার প্রতি ইঙ্গিত করে আলহামদুলিল্লাহ খুবই ভালো লক্ষণ যদি আপনি কপালে ফোরা দেখেন তাহলে বুঝতে হবে যে আপনি ধনভান্ডারের মালিক হবেন তিন নাম্বার যদি আপনি স্বপ্নে কস্তুরি দেখেন হরিণের পেটের মধ্যে যে কস্তুরি হয় নিঘনাবির কস্তুরি যদি সেই কস্তুরি আপনি স্বপ্নে দেখেন এটা দেখাও টাকা পয়সা হাতে আসার প্রতি ইঙ্গিত করে আপনি সামনে টাকা পয়সা লাভ করতে পারবেন খুবই ভালো লক্ষণ কল্যাণকর লক্ষণ চার নাম্বার যদি আপনি স্বপ্নে একাধিক কমলা দেখেন অর্থাৎ তিনটার বেশি যদি আপনি স্বপ্নে কমলা দেখেন তাহলে যে পরিমাণ কমলা দেখবেন সেই পরিমাণ ওই সংখ্যা অনুপাতে আপনার হাতে টাকা পয়সা আসবে আলহামদুলিল্লাহ পাঁচ নাম্বার যদি আপনি স্বপ্নে কলমি শাক গোস্ত দিয়ে রান্না করে খেতে দেখেন অর্থাৎ কলমি শাকের সাথে গোস্ত মিলিয়ে রান্না করে খাচ্ছেন এমনটা দেখলেন তাহলেও আপনার টাকা পয়সা আসার প্রতি ইঙ্গিত করে আপনি ধনী হতে পারবেন লোক হতে পারবেন ছয় নম্বর যদি আপনি স্বপ্নে খচ্চরের গোস্ত বা খচ্চরের চামড়া দেখেন যেটি দেখেন খচ্চরের গোস্ত বা চামড়া যদি দেখেন তাহলে বুঝতে হবে আপনি অদূর ভবিষ্যতে টাকা পয়সা অর্জন করতে পারবেন আপনার হাতে টাকা পয়সা আসবে ধন দৌলত আসবে আপনি ধনী হতে পারবেন খুবই ভালো লক্ষণ কল্যাণকর লক্ষণ সাত নাম্বার সর্বশেষ যদি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সেটি হলো যদি আপনি স্বপ্নে দেখেন কোনো বাদশাহ বা কোনো রাষ্ট্র রাষ্ট্রপ্রধান বা কোনো নেতা চাই মেম্বার চেয়ারম্যান যে হোক না কেন কোনো নেতা যদি আপনাকে কোনো কাজ করার জন্য কোথাও পাঠায় কোনো বাদশাহ বা রাষ্ট্রপ্রধান বা মেম্বার চেয়ারম্যান এরা কেউ যদি আপনাকে কোনো কাজে কোথাও পাঠায় যদি এমনটা দেখেন তাহলেও বুঝতে হবে বাস্তবিক জীবনে আপনার টাকা পয়সা অর্জন হবে ধনী হতে পারবেন বড় লোক হতে পারবেন খুবই ভালো লক্ষণ এমন দেখা কর লক্ষণ বন্ধুরা এই ছিল সাতটি স্বপ্ন যেগুলো কোনো একটি যদি আপনি দেখেন তাহলে বুঝতে হবে আপনি সামনে টাকা পয়সা লাভ করবেন আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আল্লাহবাগ আমাদের সবাইকে এমন স্বপ্ন দেখার তফি দান করুন যেই স্বপ্ন দেখার দ্বারা আমাদের কপাল খুলে যাবে বা যেই স্বপ্ন দেখা আমাদের সৌভাগ্য কল্যাণের প্রতি ইঙ্গিত করে আল্লাহবাগ আমাদের সবাইকে তৌফিক দান করুন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন ভালো লেগে থাকে লাইক করবেন বন্ধুদের সাথেও শেয়ার করে দিবেন নিত্য নতুন বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার বারাকাতু